বোমা গ্রাম শুনতে অদ্ভুত ছেকলেও সত্যি বলতে এই নামে আসলে কোনো গ্রাম নেই। তবে লাওসের গ্রামগুলোকে বোমা গ্রাম বললেও ভুল হবে না। পুরো গ্রাম ভর্তি হয়ে আছে লাখ লাখ বোমায়। এমনকি বোমার উপর লাগানো হয়েছে গাছ, গাছগুলো দেখতে সবুজ ও বেশ তরতাজাও। শুধু তাই নয়, বোমার স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে কাঠের তৈরি ঘর, আর লম্বা লম্বা বোমা ভাসছে পানিতে নৌকা হয়ে। যাত্রীরা নদী পারাপার করছেন এতে বসে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ লাওসের জিয়াংখুয়াং প্রদেশের বান্নাপিয়া গ্রামে গেলে এসব দৃশ্য দেখা যাবে। বোমা ব্যবহৃত হচ্ছে গৃহস্থালীর বিভিন্ন কাজে, তবে তরতাজা বোমা নয়, সবই পরিত্যক্ত বোমা। আর সংখ্যায় এসব বোমা এত বেশি যে লাওসের বিভিন্ন গ্রামের লোকজন এগুলো আর মাঠে ফেলে না রেখে কেটেকুটে কাজে লাগাচ্ছে। এমনকি গবাদি পশুর গলার মালা হিসেবেও বোমার টুকরো ব্যবহৃত হচ্ছে। 1964 থেকে 1973 সাল এই 9 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র বৃষ্টির মতো বোমা ফেলেছে লাওসের মাটিতে। যুক্তরাষ্ট্রের বিমান থেকে ওই 9 বছরে লাওসে বোমা পড়েছে 20 লাখেরও বেশি। এর মধ্যে অনেক বোমা রয়ে গেছে অবিস্ফোরিত। সময়ের পরিপ্রেক্ষিতে এসব বোমা এখন পরিত্যক্ত, তবে এখনও মাঝে মাঝে এসব অবিস্ফোরিত বোমা বিস্ফোরণ হয়ে হতাহতের ঘটনা ঘটে। আয়তন অনুযায়ী পৃথিবীর ইতিহাসে যে দেশটিতে সবচেয়ে বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে তা হল লাওস। বর্তমানে অবশ্য লাওস সরকার বোমামুক্ত দেশ গড়তে গ্রাম ও শহরগুলো থেকে এসব বোমা সরিয়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু যে পরিমাণ বোমা পড়ে আছে তাতে গোটা লাওসকে বোমামুক্ত করতে 100 বছরেরও বেশি সময় লাগতে পারে। ততদিন লাওসের মানুষকে যুদ্ধের এ ধ্বংসাত্মক স্মৃতির সঙ্গে জীবন কাটাতে হবে।